35টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে এর শাখা। বর্তমানে গ্রাহকের সংখ্যা 3,26,00,000। টাকা ধার নিয়ে পথ চলা শুরু করেছিল বন্ধন ব্যাংক। কিভাবে ভাগ্যের চাকা ঘুরে গেল এই ব্যাংকের প্রতিষ্ঠাতার জানেন? কি পরিচয় তার সেটা জানেন? চিনে নিন এক কঠোর পরিশ্রম করে সাফল্যের চূড়ায় ওঠা এই বাঙালিকে। সামর্থ্য অনুযায়ী কারো একটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, আবার কারো বা একাধিক ব্যাংকে। তবে এমন অনেক মানুষ রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টই নেই। আচ্ছা, আপনার কি বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট আছে? এই প্রশ্নটা শুনে অনেকেই হ্যাঁ অথবা না উত্তর দেন। অর্থাৎ বন্ধন ব্যাংকের নাম এখন কারো কাছে অজানা নয়, তা এক প্রকার স্পষ্ট। বর্তমানে শুধু রাজ্য নয়, বরং গোটা দেশে ঘরে ঘরে পরিচিত এই ব্যাংক। দেশের 35টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে বন্ধন ব্যাংকের শাখা, আর গ্রাহকের সংখ্যা 3,00,000,000 ছাড়িয়ে গিয়েছে। ভারতীয় ব্যাংকিং সেক্টরের ইতিহাসে বন্ধন ব্যাংকের মতো উত্থান খুব কমই রয়েছে বলে মনে করেন অভিজ্ঞ মহলের একাংশ। কিন্তু এই বন্ধন ব্যাংক তৈরির ইতিহাস জানেন? না, সে কথা হয়তো জানা নেই কারোরই। আসুন আজ তাহলে সেই কাহিনী জানাই। বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা তথা সিইও হলেন চন্দ্রশেখর ঘোষ। 1960 সালে ত্রিপুরার আগরতলায় জন্মদান। তার বাবার একটি মিষ্টির দোকান ছিল, তবে দোকান থেকে খুব একটা বেশি আয় হতো না, অভাবের সংসার ছিল তাদের। কিন্তু অর্থকষ্ট জীবনে উন্নতির পথ থেকে তাকে টলাতে পারেনি কখনো। বরং যাবতীয় সমস্যা দূরে ঠেলে জীবনে উন্নতির জন্য চালিয়ে গিয়েছেন পড়াশোনা। এর জন্য দুধও বিক্রি করতে হয়েছে তাকে। স্কুলের গণ্ডি পেরিয়ে চন্দ্রশেখর বাংলাদেশে চলে যান উচ্চশিক্ষা অর্জনের জন্য। 1978 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক্সে স্নাতক হন। কলেজের পড়াশোনা চালানোর জন্য তিনি একটি আশ্রমে থাকতেন, একই সঙ্গে সেখানে শিশুদের পড়াতেনও। তবে সবসময় চেষ্টায় ছিলেন একটা ভালো চাকরি। কথায় আছে, চেষ্টা করলে কি না হয়। খুলে যায় তার ভাগ্যের দরজা। 1985 সালে জীবন বদলে যায় চন্দ্রশেখরের। চাকরি পান ঢাকার একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থায়। সেখানে কাজ করার সময় অনুপ্রাণিত হন চন্দ্রশেখর। কবে পথ চলা শুরু করে বন্ধন ব্যাংক? শুরুতে পরিস্থিতি কেমন ছিল? 1977 সালে তিনি কলকাতায় ফিরে আসেন, গ্রামোন্নয়ন সোসাইটিতে কাজ শুরু করেন। 2001 সালে তৈরি করেন একটি মাইক্রো ফাইন্যান্স কোম্পানি, নাম দেন বন্ধন। এই সংস্থা তৈরি করা হয়েছিল মহিলাদের ঋণ দেওয়ার জন্য। কিন্তু প্রথমে তার হাতে পুঁজি বলতে কিছুই ছিল না, তাই আত্মীয় স্বজনদের কাছ থেকে 2,00,000 টাকা ধার করেন। মাত্র 12 জন কর্মীদের নিয়ে যাত্রা শুরু করে বন্ধন। মাত্র 1 বছরের মধ্যেই অভূতপূর্ব সাফল্য মেলে। 2002 সালের মধ্যে এই কোম্পানি 1,100 মহিলাকে 1,500,000 টাকা ঋণ দিতে সক্ষম হয়। আর পেছনে ফিরে তাকাতে হয়নি কোম্পানিকে, শুরু হয় সাফল্যের পথে যাত্রা, যা আজও চলছে। উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে বন্ধন ব্যাংক। একে একে পার হয় সাফল্যের ধাপ। বর্তমানে কটি শাখা বন্ধন ব্যাংকের? সাফল্যের আরও একটি ধাপ পার হয় 2009 সালে। সেই বছর রিজার্ভ ব্যাংকের অধীনে নন ব্যাংকিং ফিনান্স কোম্পানি হিসেবে রেজিস্টার হয় এই ব্যাংক। বর্তমানে প্রায় 80,00,000 মহিলাকে ঋণ দিতে সক্ষম বন্ধন ব্যাংক। 2013 সালে যখন RBI ব্যাংক তৈরির আবেদন গ্রহণ শুরু করে, তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে আবেদন করেন চন্দ্রশেখর ঘোষ। 2015 সালে ব্যাংকিং লাইসেন্স পায় বন্ধন। নতুন পরিচয় তৈরি হয় বন্ধন ব্যাংক। বর্তমানে দেশের 35টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বন্ধন ব্যাংকের 6,262টি শাখা রয়েছে। গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে 3,26,00,000। বন্ধন ব্যাংকের মার্কেট ভ্যালু বর্তমানে 28,997 কোটি টাকা। তাহলে বুঝতেই পারছেন তো, চেষ্টা করলে আর সঠিক দিশা নিয়ে এগোলে জীবনে অনেক বাধা সরিয়ে অনায়াসে সাফল্যের মুখ দেখা সম্ভব, যা করে দেখিয়েছে বন্ধন ব্যাংক। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও বিভিন্ন লেটেস্ট খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে সবার আগে সমস্ত লেটেস্ট খবর আপনার কাছে পৌঁছে যায়। মনের সমস্ত নেগেটিভিটিশনকে দূর করে মনকে সুন্দর ও সতেজ করতে দেখতে থাকুন মনের ইন্সপিরেশন, মনের মতো ইন্সপিরেশন, AVN ইন্সপিরেশন।